একটা গুরুত্বপূর্ণ মূল্যবান শিক্ষণীয় গল্প বলবো আজকে আপনাদেরকে যে ঘটনাগুলো আমাদের সাথে ছোটবেলায় ঘটেছে আমরা বেশি আবেগী হয়ে আমরা আমাদের সন্তানদের সাথে ঘটাতে পারছি না আমাদের মা আমাদের সাথে ঘটাইছে আমরা আমাদের সন্তানদের সাথে যদি ঘটাতে পারতাম তাহলে তাদের সঠিক মূল্যবোধটা আসতো আমার মায়ের করা ব্যবহারের কারণে আমাদের ভিতরে সঠিক মূল্যবোধটা জাগ্রত হয়েছে এখন আমরা যদি ওদের সাথে এই আচরণটা না করি তাহলে ওদের ভিতরে সঠিক মূল্যবোধটা আসবে না আমার মা যেমন একটি মুরগি রান্না করতেও রান থাকতো দুইটা ভাই বোন ছিলাম বেশি সবাইকে দুইটা রান দিতে পারতো না এবার দুইটা রান যে দুজনকে দিবে নেক্সটে আবার জবাই করলে ওদেরকে দিবে যাদেরকে আগে দিয়েছে তাদেরকে দেওয়া হবে এখন আমরা করি কি এই যুগের মা বাবারা যে রান খাবে সে জিন্দিগি ভর রানই খাবে যে পাক খাবে সে পাক খাবে যে বুক খাবে তাকে বুকই দিতে হবে কেন আমাদের উচিত যাদের পরিবার ছোট মা বাবা দুজন একটি মাত্র সন্তান একটি যদি মাছের পিসও থাকে এই পিসটিকে মা বাবা দুজন এবং সন্তানের পাতে ভাগ করে নেওয়া আর যদি ভাই বোন বেশি থাকে সেই মাই এই পিসটাকে তিন চার সন্তানের মধ্যে সঠিকভাবে ভাগ করে দেওয়া এতে করে সন্তান সঠিক নীতি নৈতিকতাটা শিখে বিশ্বাস করেন একান্ত মা বাবা না খেয়ে কোনো জিনিস সন্তানের পাতে তুলে দেওয়া উচিত না আমরা কি করি বুকার মতন নিজেরা না খেয়ে সন্তানের পাতে তুলে দিই হা করে তাকিয়ে থাকি আহ কি শান্তি এতে যে আমরা সন্তানকে একটা ভুল মেসেজ দিচ্ছি এটা তারা বড় হয়ে কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেয় কোনো কারণে সন্তানকে দিতে না পারলে সে আমাকে যে পাল্টা ব্যবহারটা ফিরিয়ে দেয় এটা তো ছোটোবেলা থেকে আমরা তাকে শিখিয়ে বড় করেছি এটা তো তারাই আমরা ছোটবেলা থেকে শিখাই সে বড় হওয়ার পরে আমরা বলি তুই এত স্বার্থপর হয়েছিস কেন স্বার্থপর তো ওরে আমরা বানাইছি সন্তানরা তো স্বার্থপর আমরাই বানাইছি একটা মাছের ভাজা একটা মুরগির পিস এটা তোরেই হইব এটা তুই খাইলে আমাদের শান্তি তোরে দেখলেই শান্তি এটা তো আমরা শিখেছি তার ছোটবেলা থেকে এরকম স্বার্থপর হয়ে যখন সন্তান বড় হয় ভবিষ্যতে যখন মা বাবার প্রয়োজন হয় তখন সন্তানে বলে যে মা বাবার খাইতে হয় না মা বাবার পড়তে হয় না মা বাবার কোনো প্রয়োজনই নেই এরকম অনেক মা বাবা আছে আমাদের আশেপাশে আমরা নিজেরাও এই ভুলটা করি তাই আমি আমার সন্তানদেরকে আজ থেকে এখন থেকে আর এই ভুলটা আমি জীবনে কখনো করব না এবং আমার সন্তানদেরকে এই শিক্ষাটাই দিব তোমরা তোমার সন্তানদেরকে এই শিক্ষাটাই দিও তাই আমরা আমার মায়ের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি ছোটবেলা থেকে যে কোনো জিনিস ভাইয়ে বোনে ভাগ করে খেতে হয় ভাগ করে নিতে হয় ভাগ করে পড়তে হয় এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দেব। এবং আমরা গার্ডিয়ানের যে ভুলটা করে থাকি যে ছোটোবেলায় কি শিখবে বড় হলে শিখবে ন বড় হলে না পারিবারিক শিক্ষাটাই মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা বিশ্বাস করেন একটা বাচ্চা কিন্তু তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার দরকার ততটুকুই বুঝে আপনার দায়িত্ব তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আর আপনারাও এই ট্রিক্সটা কাজে লাগাবেন দেখবেন পরবর্তীতে বাচ্চা কোনো জিনিস খাওয়ার সময় আগে মা বাবার হাতের দিকে তাকাবে যে ওদেরও খেতে হয় ওদেরকেও দিতে হবে শুধু নিজের কথা চিন্তা করবে না নিজের স্বার্থটাই দেখবে না বাচ্চার ভিতরে সে অনুভবটা হবে সে ফিলটা হবে যে মায়ের ভাগটা কোথায় বাবার অংশটা মা তুলে রেখেছে কিনা বাচ্চা কিন্তু ভিতর থেকে সে অনুভূতিটা তার জাগবে আমরা ছোটবেলা থেকে দেখেছি ভাই বোন কিভাবে তিল তিল করে ভাগ করে খেতে হয় আমার মা একটা জিনিস পাইলে সব ভাই বোনের মধ্যে বন্টন করে দিতেন আর এখনকার বাচ্চারা সবকিছু একান্ত নিজের করে পেতে চায় ওরা ওদের ভাগ কাউকে দিতেই চায় না বাচ্চাদেরকে আমরাই স্বার্থপর করি